সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের ভিডিও প্রসঙ্গ হচ্ছে আইডেন্টিফাই। তো সবার কাছে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা আপনার আমার আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা সত্যি হেল্পফুল হয়ে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা, শেয়ার করে সবাই সবাইকে সুযোগ করে দেবেন। একটু কথা বাড়াবো না বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ধরেন আপনি আপনি বাসা থেকে বের হয়েছেন। তো বের হওয়ার পরে আল্লাহ না করুক যদি আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করেন, ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করার পরে আপনার রাস্তায় পড়ে আছেন, সেক্ষেত্রে বর্তমান জমানায় ভাই কেউ কারো দিকে এগিয়ে আসে না, হয়তো বা দুজন আসবে, আসার পরে আপনাকে হসপিটালে নিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, যদি আপনার সাথে আপনার ফোনটা, তো অবশ্যই আমরা যে ফোন ইউজ করি আমরা সবাই ফোনে একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, লক করে রাখি, তো আপনি অ্যাক্সিডেন্ট পরে যদি অসুস্থ হয়ে যান, তো যারা আপনাকে হসপিটাল নিয়ে কিংবা রাস্তা থেকে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে অবশ্যই, সেক্ষেত্রে আপনার ফোনটা থাকবে লক করা, তো কেউ ফোন করতে পারবে না, আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না। তো কী করবে? তখনই তারা যোগাযোগ করতে পারবে আপনার ফ্যামিলির সাথে, যখন আপনার ফ্যামিলি থেকে কেউ আপনার মোবাইলে ফোন করবে। তো দেখা যায় সাধারণত অনেক সময় ফোন আসে না, হয়তো অনেক রাত্রেবেলা বাসায় না ফিরলে তখন ফোন আসে, কিন্তু আপনি যখন একটা দুর্ঘটনা ঘটবে তখন কিন্তু অবশ্যই সাথে সাথে আপনার আপনজন যারা আছে তাদের সাথে যোগাযোগ করা অতি জরুরি। তো এরকমও হইতে পারে যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করার পরে আপনার ফোনটাই ভেঙে গেছে, তো তখন দেখা যায় কেউ ফোন করলো সেই ফোনটা ধরা যাচ্ছে না, কিংবা এই ফোন থেকে ফোন করা যাচ্ছে না। তো এই অবস্থায় কী করা উচিত, আমাদের কী করা উচিত? তো আমরা যেটা করব, আজকে থেকে এখন থেকেই যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাইয়েরা বোনেরা, সবাই কাজটা করবেন। কাজটা হচ্ছে পকেট ছোটোর যে ডায়েরিগুলো আছে ভাইয়েরা, ছোটো সেই ডায়েরি কিংবা কোনো সাদা কাগজে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার স্থায়ী ঠিকানা, আপনার ভোটার কার্ডের ফটোকপি, এরপরে আপনার জরুরি কিছু, যেমন আপনার যদি বিবাহিত হন অবশ্যই আপনার, আপনি ছেলে হলে আপনার ওয়াইফের নাম্বার, তারপর আপনার বাবা মা থাকলে বাবা মার নাম্বার, ভাই থাকলে ভাই নাম্বার, বোনের নাম্বার, এরকম কাছের লোকের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো উল্লেখ করে লিখে রাখবেন। এবং যদি সম্ভব হয় সেটাকে লেমারিং করে রাখবেন, অথবা আপনার যে আপনার যে পকেট ডায়েরিগুলো আছে সেটাইতে লিখে রাখতে পারেন, সবার ফোন নাম্বার, আপনার বাসার ঠিকানা একটু জেদ দিয়ে রাখবেন, যেন আপনি আপনার কোনো সমস্যা হলে দ্রুত সবাই আপনার কাছে মানুষের সাথে যোগাযোগ করতে পারে। তো আমি জানি বন্ধুরা ভিডিওটা সবার জন্যই হেল্পফুল হবে। সবার কাছে রিকোয়েস্ট হইল, যদি সত্যি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই যেন আপনার মতো ভিডিওটা দেখে উপকৃত হয় এবং এই কাজটা করে। তো অনেক 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 চিন্তাভাবনা করে আমি দেখছি গাইস, ভিডিওটা আপনাদের আমাদের সবার জন্য খুবই জরুরি হবে, তাই আর দেরি করলাম না, এর জন্য ভিডিওটা বানিয়ে করলাম। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুক পেজে শেয়ার করবেন, অনেক ভিডিও দেখতেছেন, নাটক দেখতেছেন, তো ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক দেবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী এই রকম ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।